নানার নাতি, নানার হাতে লাঠি সাথে থাকে নাতি, বোঝা যাচ্ছে? নানার হাতে নাতি লাঠি সাথে থাকে নাতি, কথার ফাঁকে নাতি নানাকে দেয় পীড়া, সব মিলিয়ে রাজশাহীর গম্ভীরা। আর এই গম্ভীরা নিয়ে মঞ্চে আসছেন শ্রদ্ধেয় শিক্ষক জনাব নারায়ণ কুমার কুণ্ডু, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সাথে আছেন ইমন। দেখা যাক গম্ভীরা হয় কেমন। লুচ্চা লুচ্চা কথা ভালো মতো পারি তুই।
ছোট নানির সাথে তুই বলে লাই মেরেছি, সালা তো লজ্জা লাগে না বে, না লজ্জা লাগে না, ছোট নানি তো আমার বউ, আমার বউ তো আমার বয়সে তুই লাই মারিস না না বে, হ্যাঁ আমার বয়স হয়েছে না বে, হ্যাঁ তোর বয়স হয়েছে, তুই বয়সে আমার লজ্জা করে না বে, তো বিয়া দিবার সময় হোক, সবাই যখন বলবে তখন তোর বিয়া দিয়ে দেবো, তা কথাটা তো মুড়ে শুনবে, তো বল তো ভালো করে বল শুনে, আরে নানি সেই সকাল থেকে কাঁথা সেলাই করছিল, কাঁথা ও তোর নানি কাঁথা সেলাই করছে, হ্যাঁ কাঁথা সেলাই করছিল, করলো তো ওই ফুল দিছিল না, ওই ফুলে লাইন দিতে হয় লাইন, ফুলের লাইন তো দিতেই হয়, তো নানি তো বুড়ি হয়েছে, হ্যাঁ তো লাইনটা সোজা করতে পারছিল না, লাইন সোজা করতে পারছিল, তুই কি করলি, আমি করলাম কি, ওই নানির সাথে লাইনটা সোজা করে দিলাম, তো লাইন মারলাম না, লাইন শালা সোজা করে দিয়েছে, এটা বলে লাইন নানির সাথে লাইন মারলো, লাইন ছাড়া আমি মারবো, লাইন মারলাম না, না কথা ঠিক তুমি বলবা, উল্টা পাল্টা কথা বলবো না, আমার বুড়ার এই হৃদয়ের মধ্যে তুমি কষ্ট দিও না, বুঝলা, কখনো কষ্ট দিল না, বলে রাখলো আর জন্য কখনো না হয়, কখনো হবে, হ্যাঁ কখনো না হয়, আজকে জানো কি দিন, কি দিন জানাবে, আজকে দেখো এত কত মানুষ এসেছে কেন, আজকে জানো তুমি জানাবে, এই দেখো আজকে হলো গিয়ে আমাদের নববর্ষ, নববর্ষ বুঝো না বে, নববর্ষ কি বে, শালা আহম্মক, নববর্ষ মানে বছরের প্রথম দিন, নববর্ষ মানে বছরের প্রথম দিন, আজকে কি হয় মেলা হয়, ভালো ভালো খাওয়া হয়, পান্তা হয়, সুরকি হয়, ইলিশ মাছ হয়, শালা আহম্মক তুই কিছু জানিস না বে, হ্যাঁ বে নানা, ইলিশ মাছের যে দাম বে, তুই দেখে দিলে ভুলে গেছে বে, ইলিশ মাছের দাম তো কি হয়, তুই তো পেলকা খা, পাট শাকের পেলকা ওটা তো আছে, আমার সুরকি তো আছে নাকি, সেটা খাবো বে, হ্যাঁ সেটা দিয়ে খাবো, আমরা পান্তা দিয়ে সুরকি দিয়ে লাইচে নিবো, আচ্ছা যাই হোক সেটা কথা না, কথা হয়েছে যে নববর্ষের দিন এখানে সবাই এসেছে, দেখেছিস কার্মানিলকে বলেছে সারা সব এসেছে, ভালো আছেন, তো আপনারা যখন এসেছেন একটা গান শুনে দিই আপনাদের নববর্ষের গান, বুঝলেন, নববর্ষের দিন যদি একটা নববর্ষের গান শোনাতে পারি তাহলে ঠিক হয় না, ধন্যবাদ, তোমার হারমোনিয়াম ধরো, কার্মাইকেল কলেজে পয়লা বৈশাখী মেলা লেগেছে, মেলা লেগেছে, মেলা গিয়েছিলাম আমি, মেলা গিয়েছিলি, কি দেখলি নানা রে, হ্যাঁ সেই মেলায় গিয়ে দেখি, হ্যাঁ কি দেখলি, খালি পাখি আর পাখি, পাখি আর পাখি, ভালো লেগেছে, আমি করলাম কি, হ্যাঁ ওই একটা পকরি একটু লাইলাম, তুই ফের লেড়েছিস, হ্যাঁ লেড়েছি, তো শ্বাস তো রান নেবে, তো কি বলেছিস তাকে তুই, বললাম হ্যাঁ কেমন আছো, হ্যাঁ তোমার না আমার খুব পছন্দ লাগছে, পছন্দ হয়েছে, হ্যাঁ হয়েছে, তো তারপর বললাম যাইবে নাকি, কি বলেছিস রে, কি বলেছিস তুই জানিস, তুই কি বলেছিস, এ কাজে ইয়ে জানিস, তুই ফলাফল জানিস, পছন্দ হয়েছে তো কমে না, সারা তুমি জানো না একে কি বলে জানিস ভাই, কি বলে, একে বলে ইফতিজিং ভাই, ইফতিজিং, কি টিজিং, ইফতিজিং,
যে হারামি তুমি জানো না সরকার কি আইন করেছে এটা উপর আইনও করেছে আইন করেছে তুমি জানো না কি করেছে এই তোমরা জানো ছেলেরা তোমরা জানো ইফতিজিং কি আমার নাতি সালা আম্মু জানো তোমরা জানো জানো না তো শুনে নাও যদি কোনো ছেলে কোনো মেয়েকে এরকম কথাবার্তা বলে যদি বলে যে কি গো কেমন আছো যাবে নাকি যদি সরকার শুনে ফেলে যদি প্রশাসনের লোক শুনে ফেলে তাহলে কিন্তু খবর আছে তোমার ধরে লিয়া 2 বছরের জেল 5,000 টাকা জরিমানা এটা হলো সরকারের কাজ আর আমরা যদি ধরি তো কি হবে জানো তোকে চ্যাপটা করে নেবো চ্যাপটা জানাবে হ্যাঁ শোন তো তোকে সরকারের কাহিনী তো এই আর তুই আমার নাতি হয়ে তুই সারা আমার নাতি হয়ে তুই কাজ করলি আমার নাতি হ্যাঁ তোর পায়ে পয়সা নেবে আপনাদের ভাই বলছি যদি ক্যাম্পাসে থেকে এরকম কোন ঘটনা ঘটে গেছে তাহলে কিন্তু খবর আছে বুঝলেন তো কি হলো কি আজকে কি সিদ্ধান্ত হলো যে ক্যাম্পাসে কোন ইফতিজিং কি হবে আরবার জোর করে বলেন দেখি হবে হ্যাঁ কোন ইফতিজিং চলবে না যদি দেখি ইফতিজিং খবর আছে কিন্তু চ্যাপটা করে নিব একদম ঠিক আছে আচ্ছা তো শোনো তো সব কাজ তো হয়ে গেল জানাবে হ্যাঁ বল একটা কথা কমবে বল নানাবে আমার তো বয়স হয়েছে হ্যাঁ তো দিব ব্যক্তি বসা আরে হ্যাঁ আমি করে কথা শুনতে চাই না তোর তো বিহা দিব আমার কি শখ হয় না তো আমার নাতবোন মুখ দেখতে তো শখ তো হয়তো দিব একটা ভালো করে মেয়া দেখতে হবে ভালো মতো বুঝতে হবে বংশ পরিচয় দেখতে হবে তারপর তো তারা তো বুঝবে তো যে আমার নাতি কি করে আমার নাতি যে আম্মু সব দুইটা লিয়ে আসিস তো আমার খবরে নিস না আমার কথা বাদ দে আমার দুইটা হোক চারটা হোক আমার তো খরচ চারটা তো দুটা অর্ধেক তো এখনো হয়নি হবে তো পরে হবে তো তোরটা আমি চিন্তা করছি হবে চিন্তা নাই কিছু আমি সময় মতো করে হ্যাঁ তো এক কাজ করো যখন সব কাজ হয়ে গেল ছেলেরা সবাই বললো যে তারা ইফতিজিং করবে না তাহলে আমরা একটি ইফতিজিং এর গান গায়ে আস্তে আস্তে বাড়ি চলে যাই নাকি ভাই ধরেন তো ছেলেরা ধরো ইফতিজিং সমাজের অসুযুত সমাজের তাই বাংলার ঐতিহ্য আমাদের তুলে ধরা দরকার তাই পহেলা বৈশাখ আসলে আমরা তুলে ধরি বাংলার ঐতিহ্য আর বের করে থাকি বৈশাখী শোভাযাত্রা এই শোভাযাত্রার সাজে কেউ বর কেউ কনে কেউ দোতরাবাদক কেউ বংশীবাদক কেউ সাধক কেউ মাঝি কেউ কাজী আবার শোভাযাত্রায় থাকে মোরল মোরলের থাকে চামচা চামচার ঘরে থাকে গামচা মোরলের ঘরে থাকে চাদর চামচা থেকে গামচা দিয়ে করে থাকে আদর ঘটকের থাকে ছোটদারি মাঝে মধ্যেই ঘুরে সে এবারি ওবারি ঘটকের হাতে থাকে খাতা চামচা মোরলের মাথায় ধরে থাকে ছাতা এইসব রীতিনীতি সবে আমাদের সংস্কৃতি তাই আধুনিক গান থাক এবারে ভাইয়া গান শোনা যাক আর ভাইয়া গান নিয়ে মঞ্চে আছে মোসাদ্দেক ইংরেজি বিভাগ
শাহলার বুদ্ধি করি নিয়ে গেছে মুখ পাত্রীর বাড়ি আরে ঘটক শাহলার বুদ্ধি করি নিয়ে গেছে মুখ পাত্রীর বাড়ি পাত্রী দেখাইলে উসে লম্বা লাল গোড়া পাত্রী দেখিয়া মোর মনটা বানে নাই ঘটকের চাহলা See you.